মুন্সিগঞ্জ সদরের রাস্তার গর্তে পড়ে উল্টে গিয়ে মিশুক চালক ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের কাশীপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। মিশুক চালক ইব্রাহিম বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর এলাকার মৃত ওহাবুদ্দিনের ছেলে। তিনি এক পুত্র তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর এলাকার কালাচান হলদারের বাড়িতে ভাড়ায় থাকতেন। পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 9টার দিকে ব্যাটারি চালিত মিশুক নিয়ে বাসা থেকে বের হন ইব্রাহিম। পরে রিকেবি বাজার থেকে ভুসিসহ বিভিন্ন গোখাদ্য নিয়ে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের হাসিপুকুরপাড় এলাকায় পৌঁছালে ব্রিজ থেকে নামার সময় রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যান ইব্রাহিম। এ সময় পণ্যবাহী মিশুকটি তার উপরে উল্টে চাপা পড়লে মৃত্যু হয় তার। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, দুপুর 1:45 দিকে মৃত অবস্থায় মিশুক চালক ইব্রাহিমকে হাসপাতালে আনা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তারিকুজ্জামান জানিয়েছেন, নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।